আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পল্লী টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি তানিয়া সুলতানা। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত 1773, আরো 22 জনের মৃত্যু। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 408 জনের। এছাড়া একদিনে নতুন করে মোট শনাক্ত হয়েছে 1773 জন। দেশে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 28,511 জনে। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা সব তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় 10,174 নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 10,262। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 395 জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,602 জন। এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা 47,89,205 ছাড়িয়েছে। এছাড়া এতে মারা গেছেন 3,18,789 জন। এই ছিল পল্লী টিভি সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।